আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা ফিরাউজ। যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিদ্যুৎ বিভাগের আশ্বাসের পরও ভুতুড়ে বিলের কবল থেকে মুক্তি পায়নি সাধারণ গ্রাহকরা। জুলাই মাসেও অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ করেন অনেক গ্রাহক। বিল সমন্বয়ও এখনও শুরু হয়নি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআইআরসি জানায়, এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এই পরিস্থিতিকে বিদ্যুৎ বিভাগের চরম দায়িত্বহীনতা বলে অভিযোগ করেন বিশেষজ্ঞরা। শরীয়ত খানের রিপোর্ট। বিল এসেছে 970 টাকা, কিন্তু জুন মাসেটা এসেছে 8,530 টাকা। আমার কাছে মনে হয়েছে যে রাষ্ট্রীয় সেবা প্রদানমূলক প্রতিষ্ঠানের এক ধরনের সন্ত্রাস। করোনায় বিপর্যস্ত এই গ্রাহক অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ায় এভাবেই ক্ষোভ প্রকাশ করেন। ডেস্কোর এই গ্রাহক জানান, ফেব্রুয়ারি পর্যন্ত তার বিদ্যুৎ বিল আসতো মাসে 800 থেকে 900 টাকা, অথচ মার্চে আসে 1,295 টাকা, এপ্রিলে 1,566 টাকা, আর সবশেষ জুনে তার বিল এসেছে 8,533 টাকা। কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত বিলের ব্যাপারে অভিযোগ করেও কোনো ফল পাননি তিনি। এর মধ্যেই আসে জুলাই মাসের 2,694 টাকার বিল। ফলে কিংকর্তব্য বিমূর তিনি। অভিযোগটি জানিয়ে এসেছি, এখন পর্যন্ত কোনো ধরনের কোনো উত্তর এখনো পাইনি। এমন অভিযোগ আরো অনেকের। জুলাই মাসে বিদ্যুৎ বিভাগ সমস্যা সমাধান করে বিল সমন্বয়ের আশ্বাস দিলেও সে কার্যক্রম শুরু হয়নি। আমি যখন প্রথম গেলাম ওখানে, ওখানকার রিসেপশন সেখানে বললো যে আপনারা চলে যান, এখানে লাইনে দাঁড়িয়ে লাভ নাই, জি বিল দেওয়া সেটা দিতে হবে। তো এই ধরনের লুটপাটগুলো সরকার যদি অ্যাড্রেস না করে, তাহলে তো আসলে আমরা সাধারণ মানুষ ভুক্তভোগী থেকে যাব, আমাদের পকেট কাটা যাবে। অতিরিক্ত বিলের ব্যাপারে যারা অভিযোগ জানাননি তাদের টাকা কিভাবে সমন্বয় করা হবে সে সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। অভিযোগ যদি না দেয় তাহলে তো তার অভিযোগ তো আর আমরা বুঝতে পারবো না তার অভিযোগ আছে। আমাদের কাছে যদি ভুল ধরা পড়ে আমরা অভিযোগ ছাড়াই ঠিক করে দেবো। বিআরসি জানায়, এক সপ্তাহের মধ্যে ভুতুড়ে বিল সমস্যার সমাধানের চেষ্টা চলছে। সমন্বয় করার কথা ছিল সবগুলি বিল জুলাই মাসের মধ্যে, এখন কি করেছে না করেছে সেটা আমাদের অফিসার আমাদেরকে রিপোর্ট না দেওয়া পর্যন্ত আসলে আমি কিছু বলতে পারবো। আগামী সপ্তাহে অপেক্ষা করেন, আগামী সপ্তাহে পিকচারটা পেয়ে যাবে। এই যখন পরিস্থিতি তখন বিদ্যুৎ সচিবের দাবি সব সমস্যার সমাধান হয়ে গেছে। ওই বিলগুলো সমস্ত আমরা ঠিক করে দিয়েছি, তো বিল নিয়ে এখন আমাদের আর কোনো আমরা সমস্যা দেখছি না। এদিকে গ্রাহকদের কাছ থেকে বাড়তি বিল আদায় করা অবৈধ বলে মনে করে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। প্রয়োজনে তারা আইনের আশ্রয় নেবেন বলেও জানান প্রতিষ্ঠানটির জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর শামসুল আলম। ওই অবৈধ বিল দিতে বাধ্য করা হচ্ছে অলরেডি, এসব বলে অবৈধ বিল প্রায় 80% 90% আদায় করে নেওয়া হয়েছে। এইটা ভয়ঙ্কর অমানবিক এবং অন্যায়। আমরা প্রথমেই বিআরসির কাছে বলেছি বিল বাতিল করতে হবে, এর সঙ্গে যারা জড়িত তাদেরকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। তারা কোনোটাই করেনি, এখন এর প্রতিকারের জন্য আমাদেরকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে। আর ভুতুড়ে বিল তৈরির দায়ে অভিযোগের আঙ্গুল ডিপিডিসির যে আইসিটি ও প্রক্রিউরমেন্ট শাখার দিকে, তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। বরং তাদের বাইরে রেখেই অন্য শাখার সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। এলাকায় গড়ে তুলেছিলেন ত্রাসের রাজত্ব, মাত্র কয়েক বছরই হয়ে উঠেছিলেন আঙ্গুল ফুলে কলা গাছ। গড়েছেন সম্পদের পাহাড়, বিদেশে পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা। এসবই হয়েছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল করে। আলোচিত দুই ভাইয়ের একজন ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত, অন্যজন ফরিদপুর প্রেস ক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল। তাদের অত্যাচারে অতিষ্ঠ ফরিদপুরের মানুষ। ফরিদপুর প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো তথ্যচিত্র মার্শাল আলমের রিপোর্ট। পড়ালেখায় এসএসসির গণ্ডি পেরোনো সম্ভব হয়নি। একসময় যানবাহন থেকে চাঁদা তুলে জীবন চলত। রাজনৈতিক পরিচয় আর প্রভাবশালীদের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগে ঘুরে যায় ভাগ্য। আরও বেপরোয়া হয়ে ওঠেন ফরিদপুরের আলোচিত দুই ভাই বরকত ও রুবেল। চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে গড়ে তোলেন বিলাসী জীবন। ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোকাররম বাবু ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সত্যজিৎ মুখার্জির হাত ধরে ঠাঁই হয় স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রশাসনের সহযোগিতা আর অবৈধ টাকার সুবাদে সুযোগ বুঝে রাতারাতি ভোরের প্রত্যাশা নামে একটি পত্রিকাও বের করে ফেলেন, যার সম্পাদকের দায়িত্বে ছিলেন ইমতিয়াজ হাসান রুবেল। ক্ষমতা আর অর্থের দাপটে ফরিদপুর প্রেস ক্লাব
বাস মালিক সমিতির দখলও নিয়েছেন দুই ভাই। ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চরবাসীর 800 একর জমি দখল করে গড়ে তুলেছেন বরকত ডেয়ারি ফার্ম। আমাকে এই জোর জমি কিনে জোর করে আমরা বুঝ পাই না, আমরা সরকারের কাছে আবেদন তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতারা। তারা বিএনপির লোক, তাদেরকে আইনা ফরিদপুরের শহর আওয়ামী লীগের সেক্রেটারি পদে বসানো হয়েছে, প্রেস ক্লাব জোর করে দখল করে তার সভাপতি বানানো হয়েছে। ফরিদপুরবাসীর বিষয় নিয়ে নেত্রী জননেত্রী উনি যে পদক্ষেপ নিয়েছেন আমরা চিরকৃতজ্ঞ। ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান বলেন, বরকত ও রুবেল সহ যারা সন্ত্রাস ও চাঁদাবাজির সাথে জড়িত তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে। বরকতের বিরুদ্ধে মামলা হয়েছে 11টি এবং রুবেলের বিরুদ্ধে মামলা আছে 10টি। বিভিন্ন অভিযোগ আমাদের কাছে আসে, আমরা কিন্তু প্রত্যেকটা অভিযোগ খতিয়ে দেখছি এবং তাদের সম্পৃক্ততা পেলে তাদের বিরুদ্ধে কিন্তু আরও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাশাআল আমি আরটিভি। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ধরলা ব্রহ্মপুত্র সহ সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে স্বাভাবিক স্রোতে প্রবাহিত হচ্ছে। পানি কমায় বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন সড়ক এবং আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষ। তবে এখানে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। ঘর বাড়ি ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চরাঞ্চলের মানুষ। টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও যমুনা সহ সকল নদ নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার গোপালপুর, ভূঁইয়াপুর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করলেও বাসাইল ও কালিহাতি উপজেলা সহ বাকি 7টি উপজেলার মানুষ এখনও পানিমন্দে রয়েছেন। অর্থাহারে অনাহারে দিন কাটাচ্ছেন এসব এলাকার লোকজন। এদিকে শরীয়তপুরে গত 24 ঘন্টায় পদ্মা নদীর পানি আবার 15 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে 44 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার্তদের খবর জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বিশ্বাস। জাহাঙ্গীর, মানিকগঞ্জে বন্যার বর্তমান পরিস্থিতি কি, নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা এবং দুর্গত যে পরিবারগুলো রয়েছে তারা সঠিকভাবে ঠিকমতো সহায়তা পাচ্ছেন কিনা? সাবিনা, মানিকগঞ্জের নদীর পানি দিয়েছে, তবে এখনও প্রত্যেকে নদীর পানি আবার বিপদসীমাতে প্রবাহিত। আমাদের মানিকগঞ্জের আরিচা পয়েন্টে যমুনার পানি 30 সেন্টিমিটার কমে বর্তমানে 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কালীগঙ্গা নদীর পানি তরা পয়েন্টে 2 সেন্টিমিটার কমে তা বিপদসীমার 67 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ধলেশ্বরী নদীর পানি ড্রাগিং পয়েন্টে 2 সেন্টিমিটার কমে তা এখনও 69 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই হচ্ছে পানির অবস্থা এবং আমাদের মানিকগঞ্জের বর্তমানে পরিসংখ্যানে দেখা যাচ্ছে 70,000 পরিবার এখনও পানিবন্দী আছে এবং প্লাবিত এলাকার পরিমাণ 316 বর্গ কিলোমিটার। অর্থাৎ মানিকগঞ্জের কিছু কিছু এলাকা থেকে পানি নেমে গেল কিন্তু রাস্তাঘাট বেশি অধিকাংশ এলাকাগুলো কিন্তু এখনও পানিতে নিমজ্জিত। অর্থাৎ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি মানিকগঞ্জের মূলদান এলাকার, এখানে একটি ব্রিজের উপরে একটি বাজার বসেছে এবং এই অঞ্চলের প্রত্যেকটি রাস্তা পানিতে তলিয়ে গেছে এবং তারা নৌকা ছাড়া কোনোভাবেই আর বেরোতে পারছে না। সাবিনা, জাহাঙ্গীর, ধন্যবাদ। মানিকগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম বিশ্বাস। বেশ কয়েকদিন ধরেই দেশে করোনা শনাক্তের হার কম পরিলক্ষিত হচ্ছে। করোনা নমুনা পরীক্ষার ক্ষেত্রে বর্তমানে হাসপাতালগুলোর অবস্থা কেমন তা জানাতে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আর বাদল। বাদল, ইদানি কিন্তু করোনা শনাক্তের হার কম দেখা যাচ্ছে এবং আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? প্রতিনিয়ত কি পরিমাণ পরীক্ষা সেখানে করা হচ্ছে বা এ নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা এ বিষয়ে বিস্তারিত জানাবেন। সাবরিনা, অভিযোগ রয়েছে যে এখানে অনেকেই ভোর 6টা থেকে ভোর 5টা থেকে এসেছেন নমুনা দেওয়ার জন্য, কিন্তু
এখানে যিনি সিরিয়াল নেন তিনি এসেছেন সোয়া নয়টার দিকে, তো এই সময় পর্যন্ত এমনিতেই মানুষকে বসে থাকতে হয়েছে। আমরা যদি একজনের সাথে কথা বলি তাহলে আমরা আসলে বিষয়টি আরও নিশ্চিত হতে পারব। আপনি কয়টার দিকে এসেছেন এবং কার টেস্ট করানোর জন্য এসেছেন, কেন? আমি সকাল ছটায় আমার ছেলেকে নিয়ে করোনা টেস্টের জন্য আসছি, ওর গায়ে সামান্য একটু জ্বর জ্বর ভাব এই জন্য। আচ্ছা, আপনি একটু বলবেন যে এখানে যে ভোগান্তিটা হচ্ছে এটা আসলে কি করলে কমানো সম্ভব? এটা যদি একটা টোকেন সিস্টেম করতো তাহলে তার ভোগান্তিটা কম হতো সিরিয়াল মেনটেন করলে। আপনি টেস্ট করাতে এসেছেন কেন? আমার ওয়াইফ করোনা পজিটিভ হয়েছিল, আমি দ্বিতীয়বার করাতে এসেছি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এইখানে করোনা টেস্ট করাতে এসেছেন কেউ দ্বিতীয়বার এই কারণে এবং অনেকে অফিসে যাবেন এই কারণে। আপনাদেরকে যদি দেখায় যে এখানে ভিড় রয়েছে, এখানে স্বাস্থ্যবিধির যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু নাই, এখানে সেই বিষয়টি এখানে নাই এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এবং সিরিয়াল যেভাবে থাকার কথা নির্দিষ্ট দূরত্বে, সেই দূরত্বে কিন্তু মানুষ থাকছে না, যে কারণে যারা নেগেটিভ তারা পজিটিভ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে এবং ঝুঁকি বাড়ছে। তো বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়েই আসলে নমুনা সংগ্রহের যে তালিকা সেটি তৈরি করা হচ্ছে এবং সিরিয়াল দেওয়া হচ্ছে। তো সাবিনা, এই ছিল আমার কাছে মুগদা মেডিকেল জেনারেল হাসপাতাল থেকে সর্বশেষ খবর। বাদল, ধন্যবাদ। মুগদা জেনারেল হাসপাতাল থেকে জানাচ্ছিলেন এআর বাদল। শেখ কামাল দেশের ক্রীড়াঙ্গনের এক স্বপ্নদ্রষ্টার নাম। আধুনিক ক্রীড়াঙ্গনের রূপকার সুস্থ ও সুন্দর মনন করতে দেশের যুবক তরুণ আর কিশোরদের মাঝমুখী করেছিলেন তিনি। আজ তার 72তম জন্মদিন। এই শুভক্ষণে ক্রীড়াঙ্গনে তার অবদানগুলো তুলে ধরার চেষ্টা করেছেন মমিন রহন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল মুক্তিযুদ্ধ শেষে যোগ দেন আরেক যুদ্ধে। সে যুদ্ধটা ছিল যুব সমাজকে সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষার যুদ্ধ, যুব সমাজ যেন বিপথগামী না হয় সেই যুদ্ধ। যুদ্ধ বিধ্বস্ত দেশে মাত্র 3.5 বছরের সেই সংগ্রামে সফলও হয়েছিলেন শেখ কামাল। যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে গড়ে তুলতে ফিরিয়েছিলেন খেলার মাঠে। বঙ্গবন্ধু বা ওই ফ্যামিলির চিন্তাধারা অনেক, তো তারা দূরদর্শিতা অনেক বেশি। তারা চিন্তা করলো যে দেশ স্বাধীন হয়েছে, এই যদি অস্ত্র হাতে থাকে তাহলে তো এই ছেলেপেলে নষ্ট হয়ে যাবে। এই জন্যে কামালের উপর দায়িত্ব নেই, কামালের উপর ইয়াং জেনারেশনকে মানুষ করতে হবে। শেখ কামাল নিজেই ছিলেন একজন ক্রীড়াবিদ, খেলেছেন ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, হকি সহ বিভিন্ন ডিসিপ্লিনে। দুচোখ ভরা স্বপ্ন ছিল ক্রীড়াঙ্গনের মাধ্যমে বিশ্বের বুকে লাল সবুজের পতাকা ওড়াবে এদেশের ছেলেমেয়েরা। আর সেই স্বপ্ন পূরণে স্বাধীনতার পর তিনি গড়ে তোলেন এই আবাহনী ক্রীড়া চক্র। আবাহনী আর শেখ কামাল যেন একে অপরের সমার্থক। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আধুনিকতার যে ছোঁয়া লেগেছিল তাই আবাহনীর হাত ধরেই। আবাহনীর নাম শুনেনি গোটা বিশ্বে এমন বাঙালি হয়তো এক জন খুঁজে পাওয়া যাবে না। কামাল শুধু আবাহনী তৈরি করে নাই, তার লক্ষ্য ছিল আমরা একদিন এশিয়া মানে আমরা চলে যাব 5-7 দশমের মধ্যে। তার ক্রীড়া প্রেম ছিল অসামান্য। ভালোবেসে বিয়ে করেছিলেন দেশ বরেণ্য নারী অ্যাথলেট সুলতানা খুকুকে। পুরুষদের পাশাপাশি নারীদের খেলাধুলাকে এগিয়ে নিতে ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সের জায়গাটাও খুঁজে বের করেন সংস্কৃতি মনা ও ক্রীড়া প্রেমী মানুষটি। কামাল থাকা গেলেন, আমাদের কাবাডি টিম ছিল, আমাদের মহিলাদের ভলিবল টিম ছিল, তো সেটা এখানে প্র্যাকটিস হতো। 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু পরিবারের প্রথম শহীদ শেখ কামাল ক্রীড়াঙ্গনে স্বপ্নের যে বীজ বপন করে গেছেন ডালপালা মেলে তা আজ বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে সাকিব, তামিম, মাবিয়া, রোমান্সানাদের মাধ্যমে। মমিন রোহন, আরটিভি, ঢাকা। জানাবো স্যাভলন বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান নিয়ে। সিলেট নগরীর কোরবানির বর্জ্য পরিষ্কার করা হয়েছে। এখানে পরিচ্ছন্নতা কর্মীদের 24 ঘন্টার আলটিমেটাম থাকলেও 12 ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়েছে নগরী। প্রায় 1200 কর্মী রাতভর একটানা কাজ করেছেন। এদিকে বরিশাল নগরীর কোরবানির পশুর বর্জ্য এরই মধ্যে অপসারণ করেছে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। তবে এর আগে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্য সংরক্ষণের জন্য ব্যাগ ও নগরী দুর্গন্ধমুক্ত করতে ব্লিচিং পাউডার দেওয়ার কথা বলা হলেও তা দেওয়া হয়নি।
বৈরুত বিস্ফোরণের সবশেষ খবর জানাতে লেবানন থেকে যুক্ত হচ্ছেন সাংবাদিক বাবু সাহা। বাবু, ভয়াবহ এই বিস্ফোরণে কোনো বাংলাদেশি হতাহতের খবর পেয়েছেন কিনা, ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন, সব মিলিয়ে সেখানকার সবশেষ পরিস্থিতি নিয়ে জানাবেন। আপনাকে লেবাননে মঙ্গলবার যে জোড়া যে এখানে বিস্ফোরণ হয়েছে, এই বিস্ফোরণে এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাছাড়া অনেক প্রবাসী বাংলাদেশি এখানে খুব গুরুতরভাবে আহত হয়েছে। তবে আমরা মনে করি যে আগামীকাল এখানে জানা যাবে যে কতজন বাংলাদেশি এখানে গুরুতরভাবে আহত হয়েছে। তাছাড়া লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে নিয়োজিত যে নৌবাহিনীর যুদ্ধদাসটি ছিল বিজয়, সেখানে কিন্তু 6 জন তারা আহত হয়েছে এবং তাদের মধ্যে 2 জনের অবস্থা খুবই গুরুতর। এবং এই বিস্ফোরণ ঘটনার পর থেকে কিন্তু বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ তারা কিন্তু জাহাজটি পরিদর্শন করে এবং যারা আহত হয়েছে তাদেরকে জরুরি ভিত্তিতে কিন্তু চিকিৎসার ব্যবস্থা করে। তাছাড়া বৈরুত দূতাবাস থেকে কিন্তু প্রবাসী বাংলাদেশিদের কে যারা আহত হয়েছে তাদেরকে বৈরুত দূতাবাসে যোগাযোগ করার জন্য কিন্তু বৈরুত দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে। তো এদিকে কিন্তু এই বিস্ফোরণের ঘটনায় বর্তমানে প্রবাসী বাংলাদেশিরা খুবই আতঙ্কিত এবং বিভিন্ন জায়গায় কিন্তু যেখানে প্রবাসী বাংলাদেশিরা কাজ করতো সেখানে কিন্তু আমরা খবর পেয়েছি যে অনেক বাংলাদেশি বর্তমানে এখানে আহত হয়েছে এবং বৈরুত দূতাবাস তাদেরকে চিকিৎসার জন্য কিন্তু 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। ম্যানচেস্টারে খেলাটা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। করোনার অনাকাঙ্ক্ষিত বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নিজেদের ভালোভাবে চালিয়ে নিয়েছে ইংলিশরা। এছাড়া পাকিস্তানের বিপক্ষে শেষ 5 ম্যাচের 5টিতে জয় পায় ইংল্যান্ড। তাই আত্মবিশ্বাসের দিক দিয়ে এগিয়ে থেকে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। অপরদিকে বিরতির পর এটি পাকিস্তানের প্রথম ম্যাচ। তার উপর ইংল্যান্ডে রওনা দেওয়ার ঠিক আগে 8 ক্রিকেটার করোনা পজিটিভ হওয়ায় কিছুটা হলেও মানসিক শক্তিতে চির ধরে পাক বাহিনীর। তবে সব বিপর্যয়কে পেছনে ফেলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে পাকিস্তান। সংবাদের শেষ প্রান্তে আমরা, দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকেও সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডো স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।